আনন্দ পেতে কে না ভালোবাসে, আর যারা এই আনন্দ দিতে সব কাজের সাথে জড়িয়ে থাকেন তাদের সম্পর্কে জানার আগ্রহ থাকে সবার। দর্শক, আপনাদের নিশ্চয়ই মানতে আমার সাথে অসুবিধে নেই যে আনন্দ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র, আর এই চলচ্চিত্র অঙ্গনের সাথে যারা জড়িয়ে রয়েছেন তাদেরই একজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আছেন চিত্রনায়ক সাইমন সাদিক, আমরা চলে যাচ্ছি তার কাছে। সাইমন, কেমন আছেন? জি, আমি ভালো। বেশ ভালো লাগছে আপনাকে দেখে। আপনি হয়তো আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকবেন। আমরা এখানে আসলে আমন্ত্রিত অতিথি যিনি থাকেন তার পার্সোনাল লাইফ, তার ক্যারিয়ার লাইফ, তার ভালো লাগা মন্দ লাগা সবকিছু নিয়েই আসলে আলোচনা করে থাকি। তো আমরা যেহেতু বেশ কিছুক্ষণ আপনার সাথে সময় কাটাবো, আড্ডা দিব, তো একদম ছোটবেলার পর্যায়টা থেকে আমরা শুরু করতে চাই। ছোটবেলাটা আপনার কোথায় কেটেছে? ছোটবেলাটা আমার গ্রামে কিশোরগঞ্জ, গ্রামের নাম কলাপাড়া, সেখানেই কেটেছে। আমি সেখানেই বড় হয়েছি, একান্নবর্তী পরিবার, যেটা এখনও আছে আমাদের। ছোটবেলাটা অনেক, সবাই বলেন না যে মজার ছিল, আমারও সেটাই ছিল, অনেক বেশি মজার ছিল। এখন মনে হয় যে যদি সেখানে যেতে পারতাম আরও ভালো লাগতো। এত ব্যস্ততা, এত মানে চতুর্দিকের গ্যাঞ্জাম ভালো লাগে না। আসলে ছোটবেলার লাইফটাই অনেক বেশি মজার, সেটা সবাই জানে, বড় হওয়ার পর বেশি ফিল করে। আপনার স্কুল ছিল কোনটা? সব কিশোরগঞ্জ। আমি প্রথম হচ্ছে লিটল ফ্রেন্ডস কিন্ডারগার্ডেন নামে একটা স্কুলে পড়তাম, তখনই হয়তো কিন্ডারগার্ডেনের সূচনা, মানে একদম শুরুর দিকে যেটা আমাদের কিশোরগঞ্জে সেটাই প্রথম ছিল। তো সেখানে পড়তাম, দাদা স্কুলে নিয়ে যেতেন, দাদা এখনও আছেন আল্লাহর রহমত, অনেক আদরের সাথে যত্নের সাথে নাতিকে স্কুলে নিয়ে যেতেন। দাদা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন, কিশোরগঞ্জের একমাত্র ডিলার, সে সূত্রে একটু পরিচিতিটাও বেশি ছিল। তখন আবার আব্বু চেয়ারম্যান ছিলেন, মানে আমাদের ফ্যামিলিটা একটু অন্যরকম সবাই বলে আর কি, মানে এইভাবেই বড় হয়েছিলাম, হচ্ছি এখনো। তো খুব আদরের ছিলাম, এখনো আছি। বেশ, আপনার পরিবারের মধ্যে ভাই বোন কজন আপনারা? আমরা পাঁচ ভাই বোন। আপনি কত নাম? আমি চতুর্থ, আমার আর এক ছোট ভাই, আমরা মানে দুই ভাই তিন বোন আর কি। সবাই কোথায় আছেন এখন? ছোট ভাই ঢাকাতেই, আমার এখানেই আছে, আর বোনদের সবার বিয়ে হয়ে গেছে, তো তারা তাদের ফ্যামিলির সাথে আছে। আচ্ছা, স্কুল জীবনে আপনার মজার কোনো স্মৃতি শুনতে চাচ্ছি। স্কুল জীবনের প্রত্যেকটা সেকেন্ড মজার, এখন আসলে কোনটা বলবো, অনেক মজার মজার স্মৃতি। তারপর হয় না কিছু স্মৃতি আসলে মনে দাগ কেটে যায়, যেগুলো চিন্তা করলে মানে অরিজিনালি খুবই হাসি পায় এবং এখনো মনে হয় যে ওই সময়টা এত চমৎকার ছিল। স্কুল জীবনে মানে আমরা তো কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরে মানে বাহির থেকেই স্টুডেন্টরা বেশি আসতো, দেখা গেছে যে ভাটি অঞ্চল থেকে বা বিভিন্ন জায়গা থেকে, যেহেতু সরকারি স্কুল, আমাদের প্রেসিডেন্টও কিশোরগঞ্জের, উনাদেরটা ভাটি অঞ্চল বলে, তো ওইদিকে ভালো স্কুল আছে, মানে তাদের চেয়ে একটু বেশি ভালো আর কি আমাদের স্কুলটা ছিল, সেটা হচ্ছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সেখানে আমরা মানে একটু থাকে না যে আমরা সবসময় একটা পাওয়ার নিয়ে চলবো, এই ব্যাপারটা মাথায় কাজ করতো। যেমন আমি তখন, আব্বু তখন চেয়ারম্যান, আমরা পাঁচজন ছিলাম যে বিভিন্ন অঞ্চলের চেয়ারম্যানের ছেলে, এর মধ্যে আমি সদরের, আমি ব্যাপারটা খুব এনজয় করতাম। দাপটটা একটু বেশি ছিল, দাপটটা একটু বেশি ছিল, মানে স্কুলের খুব কাছাকাছি বাড়ি ছিল, সব মিলে মানে এই ব্যাপারগুলো কাজ করতো আগে। মানে দেখা গেছে যে রাত দুটা তিনটা চারটা পর্যন্ত আমরা আড্ডা দিচ্ছি, এবং প্রতিদিন বাড়িতে যতদিন থাকি হয়তো দিনের বেলায় ঘুমাই একটু বেশি, ঢাকাতে তো সেই সুযোগটা। আপনি কি স্বপ্ন দেখতেন ছোটবেলায়? কি নায়ক হওয়ার কোনো স্বপ্ন? না, এই ধরনের কোনো, ছোটবেলা যারা যে এই ধরনের চিন্তা করে যে কি বলে এটাকে, একটু আগে যে স্কুলের কথাগুলো বলছিলাম, এর সাথে কিন্তু নায়ক হওয়ার ব্যাপারটা যায় না। কেন যায় না? নায়ক যারা হবে তারা খুব পরিপাটি হবে, সবসময় গোছানো থাকবে। আমি কিন্তু এখনো অগোছালো ছিলেন, এখনো অগোছালো, আমি মানে গেট আপ টেট আপ নিয়ে অত ইয়ে করি না, হয়তো অভিনয় নিয়ে একটু চিন্তা করি, গেট আপ ক্যারেক্টার অনুযায়ী একটা কিছু হবে, মানে ক্যারেক্টার যা ডিমান্ড করে যে এইখানে আসতে হবে। আমি মানে প্রোগ্রাম প্রডিউসারকে জিজ্ঞেস করলাম, ভাই মানে ব্যাকগ্রাউন্ড কি? উনি বললো সাদা এসে। আমি বললাম তাহলে আজকে আবার আমাদের শহীদুল ইসলাম খোকন স্যারের মৃত্যুবার্ষিকী ছিল, যেই কারণে মানে আমি এই পাঞ্জাবি পরেই FDC-তে গেলাম, ওখানে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করলাম। তো বললো যে হবে, অসুবিধা নেই। তো আমি ওখান থেকেই লাঞ্চ করে এখানে আসলাম, যার কারণে আসলে ড্রেস চেঞ্জ করার সুযোগটা পাইনি। আর ক্যাজুয়াল প্রোগ্রাম এখানে আসলে এত সাজুগুজু করে, আমি ছোটবেলা থেকেই সাজুগুজু করতে অভ্যস্ত না, আমি একটু ন্যাচারালি চলার চেষ্টা করি। আজকে অনেকদিন পর আসলে আপনি বললেন, যার কারণে ওখানেই হয়তো চলে যাচ্ছি। খুব মজার ছিল ছোটবেলা। আপনার বাবা বলছিলেন যে চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদ, অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, মা কিছু করতেন?
না, আম্মা তো হাউসওয়াইফ ছিলেন, এখনো তিনি তাই আছেন আমাদের খেদমতে। ছোটবেলায় কি আপনি কোনো স্বপ্ন দেখতেন যে আমি বড় হয়ে এটা হলে ভালো হবে বা কোনো কিছু? না না, মানুষ বলে না যে বাবা কি হবে বা ভাই কি হবে, মানে বাচ্চাদেরকে আমাকেও জিজ্ঞেস করতো, ডাক্তার ইঞ্জিনিয়ার এসে আমি কনফিউজড কি বলবো, আমার না এই ধরনের কোনো চিন্তাই ছিল না যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অনেক কিছু করব, কারণ আমার মধ্যে আসে নাই কখনো, কারণ আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো চাকরিজীবী নেই, সবাই ব্যবসা করে, তা আমার মধ্যে হবে কিছু একটা, পড়াশোনা করি আগে, এই ধরনের মানে একটা ইয়ে ছিল যে এম ছিল না যে আমি হতে হবে কিছু একটা। তাহলে কিভাবে হঠাৎ করে সিনেমা লাইনটাতে? সেটা হচ্ছে আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার। তার আগে একটা প্রশ্ন আছে আমার, মানে হঠাৎ করে ঢাকায় আসাটা আপনার কিভাবে হলো? আপনি বলছিলেন যে কিশোরগঞ্জে আপনি বড় হয়েছেন, তারপরে যাব আমরা সিনেমার গল্পে। ঢাকায় আসা হচ্ছে আমার ইমিডিয়েট যে বড় বোন তার বাসা ঢাকায়, সেই হিসেবে ঢাকায় আসা, একটু মানে আসার পর ভাবলাম যে বিজনেস করব। একটু বাধা দিচ্ছি, আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আপনার কাছে আবার ফিরে আসছি। দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবার ফিরে আসব আপনাদের সাথে। দর্শক, ফিরে এলাম আবারও বিরতির পরে। আমরা শুনছিলাম সাইমন সাদিকের ছোটবেলার গল্প, চলে যাচ্ছি তার কাছে। সাইমন, যে গল্পে ছিলাম আমরা, এখন যেটা বলছিলাম সেটা ছোটবেলার না, কিছুদিন আগের ঘটনা, 2006 সালের বা এর কিছুদিন আগের। সেটা হচ্ছে ঢাকায় আসলাম, ব্যবসা করতে হবে, তারপর ব্যবসার উদ্দেশ্যে বড় বোনের বাসায় আসছিল। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেই ব্যবসার উৎপত্তি আলোচনা। তো একটা ফ্যাক্টরি দিলাম গার্মেন্টসের। এটা কোন সালের কথা ছিল? এটা হচ্ছে 2004 এর কথা। আচ্ছা, আমি যখন ব্যবসা করছি তখন থেকেই হঠাৎ করে আমি আমার ম্যানেজারের জন্য দাঁড়ানো ছিলাম, এই কাছে এই শেওড়া বাস স্ট্যান্ড বাড়ি ধারে একটা বাইরের এখানে যাব, তো ম্যানেজার ছাড়া তো যাওয়া যায় না, সব হিসাব কিতাব তার কাছে। ফোন দিচ্ছি বারবার, জলিল সাহেব আপনি কোথায়? বললো আসছি। উনি আসলেন, এর মধ্যে আমি চা খাচ্ছিলাম, তখন আমার চুল বড় বড়, অনেক বড় চুল, দাড়িও বড় বড়, আমি একটু বললাম না অগোছালো ছিলাম, অগোছালো না, ওটা এক ধরনের স্টাইল ছিল হয়তো, বাট এখন কিন্তু সেটা বোঝা যায় না অ্যাকচুয়ালি। যাই হোক, চা খাচ্ছিলাম, তো এর মধ্যে বললেন যে সিনেমা করবেন। আমি মানে তখন অশ্লীলতাটা যায়নি, সিনেমার প্রতি আমাদের মানে খুব বাজে একটা ধারণা অনেকেও। এই প্রসঙ্গটা আমরা যাব, মানে ধারণা আছে নাকি রয়েছে নাকি ছিল? না না, ছিল আর কি, বাজে একটা ধারণা, এখনো অনেকের মধ্যে এই ধারণাটা আছে, কিন্তু জানে না সিনেমা এখন অনেক মানে ঢাকা শহরের অনেক কিছুর চেয়ে অনেক ভালো জায়গা, পবিত্র স্থান এফডিসি, এটা এখন অনেকেই জানে না, কারণ আগের মাঝখানের সময়কার জন্য। তো আমি বললাম যে না না, সিনেমা করব না। এর আগে অনেক মডেলিং বা অন্যান্য অফার এসেছিল, আমি সবসময় না করেছি, কারণ আমার কোনো ইন্টারেস্ট ছিল না এটার ব্যাপারে। তারপর যখন বলেন যে সালমান শাহর জীবন সংসার, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, মিলন হবে কতদিনে, এই নামগুলোর সাথে না আমি ছবিগুলোও দেখেছিলাম, সালমান শাহ তো স্বাভাবিকভাবে সবার পছন্দের ছিলেন, যেহেতু যেই লোক সালমান শাহকে নিয়ে ছবি বানিয়েছে উনি মানে উল্টাপাল্টা কিছু করতে পারে না, নিশ্চয়ই ভালো কিছু, এটা এটা আমার তখনকার বিশ্বাস ছিল বা বিশ্বাস ছিল। আমি বললাম যে দেখি, উনি নাম্বার দিলেন, কথা হলো, এরপর সেশন করতে বললেন ফটোশ্যুট। আমি ভাবলাম যে কী ব্যাপার, ফটোশ্যুট করতে বলে গেল? আমি বললাম যে কী, কত টাকা পয়সা লাগবে? বললো যে এখানে তো কিছু খরচ টরচ আছে। আমি বললাম আচ্ছা দেখি, ইন্টারেস্ট নেই এর মধ্যে আবার খরচ করে ফটোশ্যুট করবো, তারপরে টাইম বের করতে হবে, একদিন লাগবে সারা দিন, সব মিলে না আমার বিজনেসের পাশাপাশি টাইমটা হচ্ছিল। আমি বললাম দেখি, তারপর হঠাৎ করে উনি বললেন যে ঠিক আছে আপনি গিয়ে ফটোশ্যুটটা করে আসেন, টাকা পয়সা লাগবে না। বললাম কী ব্যাপার, এত আগ্রহ কেন? তো গেলাম ফটোশ্যুট করতে গিয়ে, ওইটা ওই ওইখানে একটা মজার স্মৃতি ছিল আর কি, তো বললো যে মেকআপ করতে হবে, ক্লিন শেভ করতে হবে। আমি তো ক্লিন শেভ একদম ইউজ টু না, আমি জানি আমার ভালো লাগে না, মানে আমার কাছেই ভালো লাগে না চুল, তার মধ্যে আমি কেটে ফেললাম, কারণ গরম তো তখন প্রচুর গরম ছিল, হঠাৎ করেই আসলে অনেক জায়গায় বড় চুল আওলা ঝাওলা ব্যাপারটা নেয় না, যেহেতু অনেক ফরেনার বাইরেরা থাকে এই সিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চুল কাটালাম, কাটার পর ফটোশ্যুটে গেলাম, মেকআপ টেকআপ দিলাম, আমি ফার্স্ট টাইম ওই দিন মেকআপ দিলাম, মেকআপ সম্পর্কে আমার আইডিয়াও ছিল না,
মেকআপ কিভাবে তুলতে হয় সেটাও জানতাম না। মেকআপ তুলতে গিয়ে আমি মানে বিব্রতকর অবস্থায়, আমি তো সিরিয়াসলি আমি মুখে মানে কোনো ফেস ওয়াশ বা এই সেই কোনো দিন ইউজ করিনি। যারা শুনছেন আমাদের বেশ মজাই পাচ্ছে। না না, সেটা হচ্ছে যে আমি নিলাম একটা সাবান ছিল সেখানে, সম্ভবত লাক্স সাবান বা এই ধরনের কিছু একটা সাবান দিয়ে খুব মেকআপ উঠতেছে না। আমার ফটোগ্রাফার ছিলেন আশিস দা, আশিস সেনগুপ্তা। আমি বললাম ভাইয়া মানে এগুলো না উঠছে না, ঘটনা কি? পাশে একজন মডেল ছিলেন, ওনাকে আমি সেদিন কথাটা বললাম, আপনি কিন্তু এই হাসিটা হেসেছিলেন যে মেকআপ উঠাতে জানি না কি হবে, আমি কিন্তু সাইমন, আমি তো চিনি তোমাকে এবং খুব ভালোভাবে জানি। আমি বললাম আমি উনি মানে ওনার নাম টুম্পা, র্যাম করেন উনি, বলছেন সাইমন আমি যদি বলে থাকি বা হেসে থাকি আমি এর জন্য সরি। আমি বলছি না, আপনি তখন স্বাভাবিকভাবে আমি হলেও হাসতাম, আপনি তো ইউজ টু, আমি তো ইউজ টু না, এটা তো আপনি বোঝেননি। বললো না তুমি এটা মনে রেখেছ, আমি মানে মনে রাখিনি, আমি জাস্ট আপনার সঙ্গে যে কোনো জিনিসের প্রথম অভিজ্ঞতা আসলে মনে, সেই জন্য মানে চলে আসলো, আমি মনে রাখার মতো কোনো মানে ওটা ছিল না। বললো আচ্ছা যাই হোক, ওনার সাথে অনেক কথাবার্তা হলো, ভালো একটা ইয়ে হলো, এরকম আর কি। আস্তে 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 হয় না, ভালো লাগা থেকে ভালোবাসা, সিনেমার প্রতি আমার ব্যাপারটা এরকমই। এবার আরেকটা প্রসঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে, আপনার কলেজ জীবনটা কেমন ছিল? সবসময় যেই জায়গায় যাই খুব উপভোগ করি। আরেকটা প্রশ্ন আছে এখানে, ছোট্ট একটা প্রশ্ন, মেয়েরা আপনার পেছনে লাইন দিত কেমন? আপনি করবেন এটা ছিল, আচ্ছা একটু বললাম না সবাই, মানে এটা কি সব সময় মেয়েদের পক্ষ থেকে আসতো নাকি আপনার পক্ষ থেকেও কিছুটা? না না, আমি চাইতাম যে আপনি বলেন, আমি তো শুনতে পছন্দ করি, কিন্তু আমি বলবো এটা হয়ে ওঠেনি। 2012 সালে আপনার প্রথম ছবি ছিল মেবি জি হুজুর, হ্যাঁ, এই চলচ্চিত্রে প্রেমের দৃশ্যায়ন কোনো কিছু ছিল কিনা, আর থাকলে সেই মুহূর্তটা আপনার মানে অভিনয় করতে গিয়ে কেমন লেগেছিল? আপনার মানে যে আগ্রহ এই ব্যাপারে জানার জন্য, আসলে ওই ধরনের কিছুই ছিল না, কারণ হচ্ছে যে জি হুজুর চলচ্চিত্রটি এতে আমি একজন হুজুর থাকি, টাইটেল পাস মাওলানা, সে ইসলামের কথা বলে, তার দাড়ি থাকে একদম ফার্স্ট টু লাস্ট, সহি একজন মানুষ যে ধর্মকে ভালোবাসে, ইসলাম ধর্ম প্রচার করতে চায়, এই ধরনের একটা চলচ্চিত্র, যেই কারণে ওইটাতে তবে গান ছিল, গানের মধ্যে আমি একটু অস্বাভাবিকই ছিলাম, কারণ এর আগে আমি তো গান টানের শুটিং করিনি, তারপরে প্রবলেম হয়নি, কারণ আমার ডেডিকেশনটা তখন একদম ফিল্ম কেন্দ্রিক ছিল, আমি শুধু ফিল্মই করতে চাই, কাজ করতে হবে, কাজ শেষ করতে হবে। আচ্ছা, আমরা জি হুজুরের গল্প শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক সাথেই থাকুন, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপন ভুবনে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। আমরা চলে যাচ্ছি তার বাকি গল্পে। সাইমন, যে গল্পে ছিলাম জি হুজুরের, বললাম না যে আমার মানে ডেডিকেশনটা এটাই ছিল যে আমার কাজটা শেষ করতে হবে সুন্দরভাবে, যে কারণে আসলে সব কতদিন লেগেছিল ওটা শুটিংয়ে? ওটা শুটিংয়ে তো বেশি দিন লাগেনি, প্রসেসিংটা অনেক দিনের ছিল, কারণ আমি ধরেন আমি 2006 লাস্টের দিকে দেখা হলো স্যারের সঙ্গে, 2010 সালে শুটিং, অনেক দিন তো ওনার সঙ্গে এই মানে ভালো লাগাটা অনেক বেশি ছিল, কবে শেষ হবে, কবে পর্দায় আসবে ছবিটা। তারপর তো 10 সালের অক্টোবর মাসে আমরা স্টার্ট করলাম, 12 এপ্রিলে রিলিজ হলো, এর মাঝখানে প্রায় 1.5 বছর। প্রথম যখন মানে শুটিংটা শেষ করে যখন অপেক্ষা করছেন ছবিটি মুক্তির জন্য, মানে তখনকার ফিলিংসটা কেমন ছিল? ধারণাটা হচ্ছে যে আমি তো ধরেই নিলাম যে ছবি হিট, আমাকে আর আটকায় কে, এখানে তো কোনো ঝামেলা নাই, হয়ে যাচ্ছি, এরপরে আবার একের পর এক ছবি আসবে, করতেই থাকবো। আসলে ব্যাপারটা বাসার সবার অনুভূতি কেমন ছিল? সবার অনুভূতি তো মানে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই অপেক্ষায় ছিলেন যে কবে ছবিটা আসবে। ছবিটা অনেক বেশি প্রশংসিত ছিল, সবচেয়ে আশার ব্যাপার যেটা ছিল যে আমি আমাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা হচ্ছিল যে হয়তো হবে কিছু একটা, কিন্তু আমি ভাবছিলাম আরও বেশি আকাশচুম্বী চিন্তাভাবনা ছিল যে আমি মনে হয় একের পর এক শুটিংয়ে ব্যস্ত থাকবো, কারণ আমি শুটিং করতে আমার ভালো লাগতো, এখনও লাগে আর কি। তো চাচ্ছিলাম যে কবে কী ব্যাপার, ফোন দিচ্ছে না কেন ডিরেক্টররা, কেন এ ধরনের একটা চিন্তা ছিল আর কি। তো সত্যি কথা যেটা যে ছবিটা ভালো যায়নি ব্যবসায়িকভাবে, আর আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তখন এরকমই ছিল, 35 লাস্টের যুগ, আমার প্রথম মুভিটা 35, এখন তো আমরা ডিজিটালে কাজ করছি।
আপনি বলছিলেন যে এই ছবিটি তো প্রথম ছবি আমরা জানি, কিন্তু এই ছবিতে আসার আগে যে ফটোশুটটা হয়েছিল তখনই আপনি জীবনে প্রথম মেকআপ নিয়েছিলেন, রাইট? তো মেকআপ নেওয়া ছিল এটাই প্রথম জীবনে, এবং ক্যামেরার সামনে দাঁড়ানোটাও আমি বলবো চলচ্চিত্রে এটাও প্রথম ছিল। এরপরে আর প্রথমে কতবার শট নিতে হয়েছিল প্রথম যখন করতে হয়, বা মানে তখনকার এটা এক্সপেরিয়েন্স? কারণ আমার বললাম না, মাঝখানে তো আমি বেশ কয়েক বছর ওনার সঙ্গে, সো আমি জানতাম কাজগুলো, আমাকে ওখানে সেটা হেল্প করেছে। আমি আল্লাহর রহমত 100% শুটিং 99% আমার ওকে ছিল, আমার এনজি শট খুব কম ছিল, এখনও সেটা হয় না। এর আগে কি কখনো অভিনয়ের সাথে জড়িত ছিলেন, স্কুল জীবনে বা কলেজ জীবনে? আমার এগুলো পছন্দই ছিল না, ওটা প্রবলেম হয়নি। যেটা বলছিলাম যে পরে দেখলাম ছবিটা ভালো যায়নি, ফোন দেয় না, আমি তো ভাবছিলাম যে ছেড়েই দিব ছবি, আর হবে না মনে হয়, হতাশ লাগছিল। হ্যাঁ, আব্বু টাকা পাঠায়, আব্বু আসে টাকা দিয়ে, আব্বু অবশ্য খুব হেল্প করতো মানসিক দিক থেকে, টেনশন করা কিছু নাই, হবে, আমি তোমার ছবি দেখেছি, হবে কিছু একটা, খুব কনফিডেন্ট ছিল আব্বু এখনো। আপনি নিজে কি কনফিডেন্ট ছিলেন যে অভিনয়টা যেমন চেয়েছিলেন তেমনই হয়েছে? ধরেন যে আপনি ইউজ টু, আপনি টাকা খরচ করছেন নিজের টাকা, বা এই বয়সে এসে মানে আব্বু টাকা পাঠাচ্ছে বা দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা না আমি, এটা তো বেশ কিছুদিন আগের কথা, এখন নিশ্চয়ই বলতে পারেন নি। ওই সময় পারিশ্রমিকটা কেমন পেয়েছিলেন প্রথম ছবিতে? প্রথম ছবিতে আমি কোনো পারিশ্রমিক পাইনি, পাননি না, আচ্ছা, কোনো পারিশ্রমিক পাইনি, দেওয়ার কথা ছিল, তবে যা পেয়েছি সম্মান পেয়েছি, অনেক অনেক আদর পেয়েছি, আমার প্রোডিউসার, মানুষের কাছে পরিচিতিও পেয়েছি, আমার প্রোডিউসার আব্বাসুল্লাহ শিকদার স্যার অনেক বড় প্রোডিউসার, আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেড, বেদের মেয়ে জ্যোৎস্না বানিয়েছেন ওনারা, মোল্লাবাড়ির বউ, মানে বিশাল বড় নাম করা, মানে বেশ পপুলার বাংলাদেশের ফিল্মে ওনার হাতে এসেছে, মানে বড় কয়েকজন প্রোডিউসারের মধ্যে উনি একজন। অবশ্যই তখন তো আর বুঝিনি ব্যাপারটা, তবে অনেক অনেক আদর করতেন, ওই আদর মানে ওনার প্রোডাকশন থেকে প্রথম ছবি করা, এটা আসলে কোটি টাকা দিয়েও পোষানো যাবে না, সিরিয়াসলি টাকা পাইনি, ওনারা টাকা দিয়ে করছে, সেখানে আমি ছবি করছি, ড্রেস দিচ্ছে, পকেট খরচ দিচ্ছে, এটাই তো অনেক কিছু এখন মনে হয়। কারণ কি, এর পরবর্তীতে আমি অনেক প্রোডিউসারের সঙ্গে কাজ করেছি, দেখলাম যে আব্বাস স্যার তো অনেক ভালো, অনেক হয় না, অনেক প্রোডিউসার আসলো প্রথম ছবি, মানে ভাবচক্করটা এরকম যে উনি মানে বাংলাদেশ কিনে ফেলল, সেই তুলনায় ওনারা আমার কাছে একদম অনেক বড় কিছু। পরে এটা আমি এখন আরও বেশি ফিল করি, যেটা বলছিলাম যে হঠাৎ করেই ফোন দিলেন, পোড়া মন বানাবেন জাজ থেকে, জাজ মাল্টিমিডিয়া, তো তাও ছয় মাস পর, এই ছয় মাস আমি চরম হতাশ, মানে ছবিটা রিলিজ হওয়ার ছয় মাস পরে, হুজুরের ছয় মাস পর আমি মানে চরম হতাশ যে আমি কাজ হয়তো করব না, আবার ব্যবসা ট্যাবসা করব কিছু একটা, এর মধ্যে ফোন আসলো, পরে আবার মনে হলো না হবে, এরপর পোড়া মন একটা না শেষ করলাম আমি, ঠিক আউটডোরে থাকা অবস্থায় মোটামুটি তিন চার ছবি কনফার্ম ঢাকায়, মানে আওয়াজ উঠলো যে খুব ভালো ছবি হচ্ছে, আসলে পুরো মন যা হয় শুরু থেকে অনেক বেশি আওয়াজ থাকে, ঢাকায় এসে আমি প্রায় দুই তিন ছবি সাইন করলাম, এরপর আল্লাহর রহমত এখন আছি অনেক ভালো। আমি আসলে অনেক বলে ফেলি, পোড়া মনে আপনার কো আর্টিস্ট কারা কারা ছিলেন? পোড়া মনে তো মাহি ছিল, তারপর মিলন ভাই ছিলেন, আলী কাকা ছিলেন মানে আলীরাজ, মিশা সদাগর ভাই ছিলেন, ডন ভাই, বিগ প্রোডাকশন। তার মানে কি আপনি এটার সাথে একমত হবেন যে আপনার টার্নিং পয়েন্ট ছিল পোড়ামন বা ওটা? টার্নিং পয়েন্ট যাই বলেন সবকিছুই পোড়ামন এখন ই করে, তবে জি হুজুর না হলে তো পোড়ামন হতো না, সেজন্য আমি আমার প্রথম প্রোডিউসার যিনি আমাকে নিয়ে এত বড় রিস্ক নিয়েছিলেন ওনার কাছেও কৃতজ্ঞ, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। আর 2017 সালটা আপনার কেমন যাচ্ছে? 17 সাল আল্লাহর রহমতে অনেক ভালো যাচ্ছে, কাজ করছি, অনেকগুলো ছবির সাইন করা আছে, মোটামুটি 8-9 মতো ছবি আছে নতুন মিলিয়ে, বা শুটিং করছি বা করবো এরকম 9 ছবি আছে, অনেকগুলো ছবির আলাপ চলছে, এর মধ্যে মাঝখানে নির্বাচন আছে আমাদের শিল্পী সমিতির, আমি নির্বাচনও করছি, শুরু থেকে মানে ছোট থেকে শুরু করছি আর কি, আমি কার্যকরী পরিষদের সদস্য, মিশা সৌদাগর জায়েদ খানের প্যানেলের, আমরা নীতিগতভাবে এক, সব মিলিয়ে মানে 2017 ইনশাল্লাহ অনেক ভালো যাবে আশা করছি, তবে 18-র জন্য প্রিপারেশন নিচ্ছি আরও বেশি, মাঝখানে একটু মানে মোটা হয়ে যাচ্ছিলাম, শুকানোর চেষ্টা করছি, কমেছেও প্রায় 4-5 কেজি। আরেকটা প্রশ্ন এখন মনে আসছে, সেটা হচ্ছে যে আপনার বিবাহিত জীবন সম্পর্কে বা ভবিষ্যৎ চিন্তা কি আছে? বিয়ে তো করতেই হবে, পাত্রী খুঁজছি,
ছোটবেলার গল্প শুনছিলাম আপনার, একদম চলচ্চিত্র জীবনে যখন আপনি পা রাখেন সেই সময়টার অনেক গল্প শুনলাম। তো আসলে এই দীর্ঘ জীবনই বলবো, আসলে অভিনয় জীবনে এই দীর্ঘ জীবনের গল্প আমরা একদিনে শেষ করতে পারবো না, আপনার সাথে আবারও হয়তো দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ জীবন কামনা করছি। আপনিও সুস্থ থাকবেন, এতক্ষণ যারা আমাদের এই প্রোগ্রাম দেখলেন আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের জন্য, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আমরা একটু দুঃসময়ে এসেছি, এটা আমাদের দোষ না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনারা যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এত মানে দুরবস্থার মধ্যে, আপনারা হলে যাচ্ছেন, গরমের মধ্যে কষ্ট করছেন, ভালো ছবি হলেই দেখছেন, আপনাদের কাছে আমরা চিরঋণী কৃতজ্ঞ। ইনশাল্লাহ আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেবো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সাইমন সাদিকের সাথে, তিনি তার অভিনয় জীবনের শুরুর গল্প করছিলেন, তার ছোটবেলার গল্প করছিলেন। আমরা হয়তো তার সাথে আবারও ফিরে আসবো আরেকদিন, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করছি। ধন্যবাদ।